আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা উপহার দেখাবো যেটা আমার প্রতিনিধি ভাষা দিবসে গিফট করেছে আমাদের। চলো আমরা তাহলে উপহারটা দেখি। আছে আল্লাহ আমার রব, দ্বিতীয় নাম্বারটা আসমান থেকে এলো কিতাব, এরপরেরটা বিচার হবে আখিরাতে, পরের গল্পটা হচ্ছে ফেরেশতারা নূরের তৈরি, দুনিয়ার বুকে নবীর রাসূল, শেষেরটা তাকদীর আল্লাহর কাছে। আমরা তাহলে সব বইগুলা ওপেন করি। এটা এক নাম্বার বই, তৃতীয় নাম্বার বই, তৃতীয় নাম্বার বই, চতুর্থ নাম্বার বই, এরা পঞ্চম নাম্বার বই এবং সর্বশেষ ষষ্ঠ নাম্বার বই। এটা হচ্ছে আমাদের সব বইগুলো। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কেন ছাদে এসেছি। আমার দাদুর বাসার থেকে কলেজ মাঠ দেখা যায়, সেটা আজ তোমাদের দেখাবো। আর বরই গাছ থেকে আমরা বরই তুলব। বরই গাছে কিন্তু কাঁটা আছে, তাই খুব সাবধানে আমাদের বরই তুলতে হচ্ছে। এই যে এইগুলোকে মুকুল বলে, এখান থেকে ছোট ছোট করে আম বের হবে, তারপর গ্রীষ্মকালে এই আমগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, এগুলো অনেক মজা করে খেতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।